আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক টেক আপডেট 24 চ্যানেল। আশা রাখি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এসপিসি সর্বশেষ 4টি খবর, এবং ওইটো নিয়ে কিন্তু তারা আজকের যে মিটিংটা হয়েছে সেখানে কিন্তু তারা একটা নতুন আপডেট জানিয়েছে। সো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি এ টু জেড বিস্তারিত জানতে পারবেন। যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, যাতে পরবর্তী প্রত্যেকটা ভিডিও সবার আগে পেয়ে যান। ফার্স্ট অফ অল, এসপিসিতে কিন্তু অনেকে উইডো রিকোয়েস্ট দিতে চাচ্ছেন, কিন্তু বর্তমানে কিন্তু উইডোটা বন্ধ থাকার কারণে কিন্তু উইডো রিকোয়েস্ট দিতে পারছেন না। সো এই বিষয়টি বিবেচনা করে এসপিসি কিন্তু আজকের যে মিটিংটা হয়েছে সেই মিটিংয়ে একটি সিদ্ধান্ত নিয়েছে। সো সিদ্ধান্তটি হচ্ছে, আপনারা যারা এসপিসি থেকে উইড্রো করতে চাচ্ছেন তাদের জন্য বর্তমানে উইড্রো সিস্টেমটাকে ঈদের এক সপ্তাহ আগ থেকে চালু করার জন্য তারা একটা প্রস্তুতি নিচ্ছে। তার মানে হচ্ছে লকডাউনটা যেদিন থেকে শেষ হবে ঈদের আগে কিন্তু আপনারা জানেন লকডাউনটা শিথিল করে নেওয়া হবে, এবং যেদিন থেকে শিথিলটা করা হবে সেদিন থেকে তারা প্রত্যেকটা সুপার শপ কিন্তু তারা খুলে দিবে, এবং ওই দিন থেকেই কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছে উইড্রোটা দিয়ে দিবে। কারণ দীর্ঘ প্রায় অনেক দিন ক্যাশ আউট বন্ধ রয়েছে, যার কারণে কিন্তু অনেক ইউজার এখন এসপিসিকে অনেকটাই ভুল বুঝতেছে, কিংবা এসপিসি এর যে প্রতিটা ইউজারই কিন্তু এখন ক্যাশ আউট রিকোয়েস্ট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। তো এই জন্য এই দিকটা বিবেচনা করে এসপিসি এখন নিজে থেকে উইডো সিস্টেমটাকে ইনেবল করে দিচ্ছে, এবং এটা সম্পূর্ণ নির্ভর করতেছে লকডাউনের উপর। সো লকডাউন যেদিন থেকে শেষ হবে সেদিন থেকে তারা উইডো রিকোয়েস্ট চালু করে দিবে বলেছে। এটা যদি ঈদের আগে হয় তাহলে ঈদের আগে, আর যদি ঈদের পর লকডাউন শিথিল হয় তাহলে ঈদের পরই আপনারা উইডোটা দিতে পারবেন। সো ফার্স্ট অফ অল তারা কিন্তু এই বিষয়টি একদমই ক্লিয়ার করেছে। সো তার পরবর্তীতে তারা যে বিষয়টি ক্লিয়ার করেছে সেটা হচ্ছে, বর্তমানে কিন্তু আপনার প্রত্যেকে জানেন এসপিসির যে বর্তমান চেয়ারম্যান রয়েছেন আলামিন প্রধান, তিনি কিন্তু তার বিরুদ্ধে একটি দেখছিলেন যে সময় টিভিতে একটা নিউজ বা প্রতিবেদন দেওয়া রয়েছিল, সেই রিপোর্ট কিন্তু বর্তমানে এখন আর পাবেন না। এই রিপোর্টারটি কিন্তু বর্তমানে সাময়িক সময়ের জন্য বহিষ্কার করে দেওয়া হয়েছে, এবং তার বিরুদ্ধে কিন্তু আলামিন প্রধান অ্যাকশন নিয়েছেন, যে তার বিরুদ্ধে তিনি বলেছিলেন যে আসলে বিদেশ চলে যাচ্ছেন রোগী সেজে, সেই সাথে তার যে বলা হয়েছিল এসপিসি বা আলামিন প্রধানের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো সেগুলো কিন্তু বর্তমানে সরকারের আন্ডারে চলে গিয়েছিলো। সো এমন সমস্ত তথ্যের কিন্তু বর্তমানে তিনি অ্যাকশন নিয়েছেন। সো তার পরবর্তীতে তাদের যে ফেসবুক পেজটি রয়েছে সেই পেজে কিন্তু এখন প্রতি সপ্তাহে আলামিন প্রধান লাইভ আসবেন, যে বিষয়গুলো নিয়ে, সেগুলো হচ্ছে ইউজার আসলে কী চাচ্ছে, ইউজার এসপিসিকে কীরকমভাবে দেখতে চাচ্ছে, এরকম হাজার প্রশ্নের উত্তর কিন্তু আপনারা পেয়ে যাবেন তার কাছ থেকে। তো যারা এখনও তাদের ফেসবুক পেজটি ফলো করেননি তাদের ভেরিফাইড ফেসবুক পেজে কিন্তু তিনি প্রতি সপ্তাহে এখন লাইভ করবেন, তো অবশ্যই আপনারা ফলো করে রাখবেন এবং তার সাথে কোলাবরেশন করার চেষ্টা করবেন, তাহলে দেখতে পারবেন এসপিসি সম্পর্কে আপনার সকল প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। তো এসপিসি বর্তমানে কাজ করতেছে আপনাদের জন্যই, এবং আপনারা যারা ইউজার রয়েছেন তাদের জন্য কিন্তু এসপিসি নতুন কিছু আপডেট নিয়ে আসার চেষ্টা করতেছে। যেহেতু উইড্রোটা বন্ধ রয়েছে, উইড্রো বন্ধ থাকার কারণ কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন, এবং উইড্রোটা কিন্তু চালু করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এসপিসি। এখন কিন্তু লকডাউন থাকার কারণে এজেন্টদের কোনো কার্যক্রম করা যাচ্ছে না, এই জন্যই আসলে উইড্রোটা বন্ধ রয়েছে, এবং আজকে যে ব্রিফিংটা হয়েছে সেই ব্রিফিংয়েও কিন্তু এ সকল নিয়ে কথা হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এসপিসি নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আপনাদের কমেন্টে রিপ্লাই করা হবে। আর যদি এখন আপনি এসপিসি অ্যাকাউন্ট খুলতে চান কিংবা এসপিসি অ্যাকাউন্ট খোলা সম্পর্কে জানতে চান, তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ইমো নাম্বারটি দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা চাইলে এই মুহূর্তে সরাসরি কন্ট্যাক্ট করে নিতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সকল ভালো থাকুন, সুস্থই থাকুন। আল্লাহ হাফেজ।